আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরং নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নানা কারণে একের পর এক নেতাকে বহিষ্কার করেই যাচ্ছে দলটি। নির্বাচনের আগে 31 ডিসেম্বরও সিরাজগঞ্জের 5 বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। আরো বিস্তারিত দেখুন সহকর্মী সাইমুম প্রভার প্রতিবেদনে। জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপরন্তু নানা কারণে বহিষ্কার করছে দলের নেতাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বহিষ্কৃত হয়েছেন বিএনপির অনেক নেতা। সবশেষ 31 ডিসেম্বর রাতে সিরাজগঞ্জ 5, বেলকুচি ও চৌহালি আসনের 5 জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত বিএনপির নেতা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, চৌহালি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি বাবুল সরকার ও সদস্য ইউনুস শিকদার। জেলা বিএনপি সূত্রে জানা যায়, বহিষ্কৃত বিএনপি নেতারা সিরাজগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এমন অভিযোগ করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। এ কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের বহিষ্কার করেছেন। এর আগে ফরিদপুরেও বিএনপি নেতাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া বিএনপির ওই 5 নেতা হলেন মধুখালী রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজাদ খান, কামারখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, বাগাট ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সর্দার, রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর সর্দার। ওই 5 বিএনপি নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম এর প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশগ্রহণ করায় তাদেরকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া 15 নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত 6 ডিসেম্বর পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাদের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের 15 নেতাকে বহিষ্কার করে। বিভিন্ন সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন 15 নেতা। এদের মধ্যে 8 জন কেন্দ্রীয় ও 7 জন জেলা পর্যায়ের নেতা। এ নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রের 8 নেতার মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ এ কে এম একরামুজ্জামান, তাঁতি বিষয়ক সহসম্পাদক রাবেয়া সিরাজ, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবু জাফর, শাহ শহীদ সারোয়ার, মতিউর রহমান মন্টু, খন্দকার আহসান হাবিব ও এ কে এম ফখরুল ইসলাম। সাইমুম প্রভা, এটিএন নিউজ।